হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি একটি স্যামসাং ব্র্যান্ডের B310E, মানে অর্থাৎ গরমের দিক টু যে সেটটি, এই সেটটির মেনলি সমস্যা নেটওয়ার্ক সমস্যা। তো নেটওয়ার্ক সমস্যা এই সেটগুলো আসলে বেশিরভাগই হয়ে থাকে। তো দেখানোর চেষ্টা করছি নেটওয়ার্কের সমস্যাটা। নেটওয়ার্কে কোনো পার নাই, কোনো ফ্রিকোয়েন্সি নেই, এখানে কোনো সিগন্যাল নেই, এক কথা দেখানোর চেষ্টা করছি। সেটটি অন করলাম, তো এই যে দেখুন, এখানে এই যে ক্রস চিহ্ন যে বা যে চিহ্নটা এসে আছে, এখানে কোনো নেটওয়ার্ক নেই। এখানে সিম সাপোর্ট করছে, বাট এখানে কোনো নেটওয়ার্ক নেই। তো আমরা কীভাবে এর সমাধান পেতে পারি, করতে পারি? তো প্রথমে আমরা সেটটিকে আসলে খুলব। সেটটি খোলার পরে দেখানোর চেষ্টা করছি। অনেক সময় আসলে নেটওয়ার্ক আইসি চেঞ্জ করতে হয়, তো বেশিরভাগ সমস্যা ক্রিস্টাল থেকে হয়ে থাকে। তো ক্রিস্টাল আমরা প্রথমত আমরা হিট দিয়ে দেখব। তো হিট দিয়ে দেখলে বেশিরভাগ সেটগুলোই আসলে সাকসেসফুল হয়ে যায়। অনেক সময় ক্রিস্টালগুলো চেঞ্জ করতে হয়, তো এটা আসলে অনেক পুরাতন কাজ। তো পুরাতন কাজ, তারপরেও আসলে অনেক সমস্যা, অনেকের কাছে অনেক সমস্যা মনে হচ্ছে, অনেক টেকনিশিয়ানের কাছে অনেক সমস্যা মনে হচ্ছে, যার কারণে আসলে ভিডিওটা দেওয়া। এই যে এখানে ক্রিস্টাল দেখতে পাচ্ছেন, এই যে সিপিউর পাশে এই যে ক্রিস্টালটা, অবশ্যই হিট দেওয়ার সময় বা ওঠানোর সময় হটকান একটু ভালোভাবে গুরুত্ব সহকারে দেবেন। তাছাড়া আসলে সিপিউতে হিট পড়লে অনেক সময় সে ডেড হয়ে যায়। তো নেটওয়ার্ক সেকশনটা এখান থেকে ঢুকে এই অ্যান্টেনার মাধ্যমে আসলে নেটওয়ার্কটা পেয়ে থাকে। আমরা এখানে সর্বপ্রথম আগে ওয়াশ করে নেব, হালকা ওয়াশ করে নিয়ে তারপরে আমরা ক্রিস্টালটাতে একটু লড়াই দেব, হিট দিয়ে লড়াই দেব। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। আমরা এই পাশের এই যে কিপ্যাড পলিটনটা উঠাই নিব, তাছাড়া অনেক সময় ওই পাশে হিট দিলে এটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমরা এটা উঠে নিব। ওঠানোর পরে আমরা ক্রিস্টাল হিট দিয়ে লড়াবো। আমরা হিট দিচ্ছি এই পাশ থেকে, ক্যামেরা ধরা একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, তারপর দেখানোর চেষ্টা করছি যে ক্রিস্টালটাকে আমরা সুন্দরভাবে হিট দিয়ে ক্রিস্টালটা জাস্ট একটু লড়াই দেবো। লড়াই দেওয়ার পরে যদি আমাদের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি না আসে, সিগন্যাল না আসে, সেই ক্ষেত্রে আমরা ক্রিস্টালটা সর্বপ্রথম চেঞ্জ করবো। আর বেশিরভাগ সমস্যা আসলে ক্রিস্টাল থেকে হয়ে থাকে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, দেখানোর গুরুত্ব এলো। এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। Thank you.
এবারে আমরা সেটটিকে ভালো করে ক্যাচিং এর সাথে ফিট করব গুরুত্ব সহকারে ফিট করতে হবে তেল সুবিধা না ভেঙে যায় তো এখানে ফিট করছি দেখতে পাচ্ছেন ফিট করার পরে আমরা সেটটা লাগাবো সেটটা লাগিয়ে আমরা সেটটি ফুললি অন করে দেখব যে আসলে আমাদের নেটওয়ার্কের বার দ্রুত আসতে হবে যদি আবার অনেক চার্জিং এর পরে আসে তাহলে আমাদের সমাধানটা হয় না পরে আসতেছে নেটওয়ার্কটা এরকম অনেকের প্রবলেম হয় এরকম যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে নেটওয়ার্কটা আসে সেক্ষেত্রে আমাদের সমাধান হবে না আমাদের সঙ্গে সঙ্গে ফার্স্টলি আসতে হবে ফার্স্টলি না আসে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্রিস্টালটি চেঞ্জ করতে হবে তো আমরা অন করলাম সেটটি আমাদের কাজটি আসলে সাকসেসফুল হয়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম